রাত সকালে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত। কমলপুরের কলাছড়ি গ্রামের বীরেন্দ্র বাদ্যকরের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক, এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি। কার্যত বিদ্যুৎ দপ্তরের অসাবধানতা ও অসচেতনতার খেসারত দিলেন কমলপুরের এক নম্বর কলাছড়ি গ্রামের বাসিন্দা বীরেন্দ্র বাদ্যকর। শুক্রবার সাত সকালে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল এই বীরেন্দ্র বাদ্যকরের বসতঘর। আনুমানিক সকাল নটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ পেয়ে কিছু করে ওঠার আগেই ভস্মীভূত হয়ে যায় এই পুরো ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে বাড়ির বাসিন্দাদের অভিমত। আসবাবপত্র এবং ঘরের সমস্ত মূল্যবান সামগ্রী আগুনে গ্রাসে পুড়ে যায়। খবর প্রকাশ, ফ্লেক্সিবল তার দিয়ে বিদ্যুৎ দপ্তরের এই বীরেন্দ্র বাদ্যকরের বাড়ি বিদ্যুৎ সংযোগ দিয়েছিল, তা পরিবর্তনের ব্যাপারে বারবার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানালেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শব্দকর বাড়ির বাসিন্দা। এটা ফ্লেক্সিবল তার দিয়ে দিয়ে গেছে, তার কারণে এই ঘটনাটা হয়েছে। যদি আজকে তারা অফিস থেকে যদি এই কালা মেইন তারটা দিয়ে ছেড়ে দিত তাহলে এই ঘটনাটা হয় না। তারা কাছে জানানো হয়েছে, তারপরে তো তারা এখন পর্যন্ত এটা ঠিক করছে না, এই কারণেই আজকে এই দুর্ঘটনাটা হয়েছে। এর জন্য মানে আপনারা ইয়েতে জানাইছেন ইলেকট্রিসিটির যে ডিজিএম এসডিও সিনিয়র যে ম্যানেজার আছে, সিনিয়র যে কাছে গিয়েছে, আমি নিজে গিয়েছি কথা কইছি, তারপরে তো তারা কইছে ঠিক করব, ওই এখন কিছুদিন পরে ঠিক করব। তারপরে একদিন আইসে আইয়াছেরা, তারা মিটারের মিটার লাইন দিয়ে গেছে, ফ্লেক্সিবল তার দিয়ে সেটা আইয়াছেরা কয় তারা মই আনছে না, কইছে গাড়ি ভাড়া পর্যন্ত তারা লইয়া গেছে, টমটম ভাড়া টমটম দিয়ে আইয়াছে, ঠিক করে দিয়ে গেছে, টমটম ভাড়া পর্যন্ত লইয়া গেছে, কইছে আরেকদিন আইয়া বলে ইয়ে করে দিয়ে যাব। আজকে হয়ে গেছে আপনার তিন চার মাস, ওখান পর্যন্ত এটা ঠিক করছে না। এই অগ্নিকাণ্ডের ফলে কার্যত ব্যাপক ক্ষতির সম্মুখীন বাড়ির মালিক বীরেন্দ্র বাদ্যকর। ঘটনায় তিনি 5-6 লক্ষ টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন বলে জানালেন। আমার নাম বীরেন্দ্র বাদ্যকর, বাড়ি 1 নম্বর কলাছড়ি। আমার ঘরে আগুন লাগছে, কারেন্টের থেকে লাগছে, আমরা অনেক ঘর দরখাস্ত করে দিছি, ঠিক ঠিক করছে না, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাড়ি। কটার সময় লাগছে আগুন? 9টার সময় লাগছে আগুনটা। অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত হয়ে যাওয়ায় এই বীরেন্দ্র বাদ্যকরের এখন স্ত্রী সন্তানদের নিয়ে পথে বসার উপক্রম। ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি। যেহেতু বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই অগ্নিকাণ্ড, তাই ক্ষতিগ্রস্ত বীরেন্দ্র বাদ্যকরকে সরকারি সাহায্য সহযোগিতা প্রদানের দাবি তুলেছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।